আলহামদুলিল্লাহ, দশম রোজা সেহরি খেতে উঠে দেখি বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, একদম ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে টিনের চালের উপর। কি শুনতে দারুণ ভালো লাগছে, আর চারিদিকে একদম অন্ধকার, মাঝে মাঝে একটু বাতির আলো দেখা যাচ্ছে। তো এখন সবাই কিন্তু সেহরি খাওয়ার জন্য উঠবে, তো চলো যাই টেবিলে, যাই টেবিলে গিয়ে আগে এই যে দেখো হাতে করে নিয়ে আসছি একটা গ্যাস্ট্রিকের ওষুধ। আগে আমি একটা গ্লাস নিয়ে ওষুধটা খেয়ে নেই, কারণ গ্যাসের সমস্যা হয় তা না হলে, তো সেই জন্য সেহরির সময় একটা খেয়ে নিচ্ছি যেন সারাটা দিন ভালো কাটে সেই জন্য। তো এই যে দেখো ওষুধটা খেয়ে সবার জন্য আমি এখন এই যে ভাত বেড়ে নিলাম, তো ফার্স্টে এই যে পেঁয়াজু আর ডাল, তো এটা দেখে তারপর মাছ দিয়ে খাবো। আর এই যে দেখো সবশেষে একটু দুধ খেয়ে নিলাম, এখন যেগুলো মাজা ঘষা করবো, তারপর উজু করবো, নামাজ পড়বো, তারপর ঘুমিয়ে পড়বো, সকাল থেকে আবার ভিডিওটা কন্টিনিউ শুরু করবো। আসসালামু আলাইকুম, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? তো এই যে দেখো আমি এখন উঠানে উঠানে এই যে মুরগিগুলারে এখন ছেড়ে দিলাম, খাবার দিব। হ্যাঁ, আগে করে দিছে, যে ঘুম থেকে উঠে বাসি ঘর ঝাড়ু দিয়া বাইরে চলে আসছি, যে ওদেরকে খাবার দেওয়ার জন্য। তো যে ওদেরকে খাবার দিয়ে দিলাম, তো এখন সোজা ঘরে গিয়ে অজু করে নামাজ পড়বো, কোরআন শরীফ পড়তে বসবো। তো ওরা এখানে খেতে থাক, তো চলো আমি যাই। আর কালকে রাতেও তো যে সেহরির সময় বৃষ্টি হয়েছিল, দেখো উঠোনে একদম পাতা পড়ে কী অবস্থা, পাতা পড়ে একদম উঠোনের 12টা বেজে যায়। তো চলো যাই ঘরে যাই। তো এই যে ঘরে চলে আসলাম, এখন যাই হুজুর করে নামাজ পড়বো। জানলাটা খোলা দেই, অন্ধকার ঘর। ছোটো মেয়ে চলে গেছে স্কুলে, বড় মেয়ে এখন ঘুম থেকে উঠে নাই। তো চলো। আর এই যে দেখো উজু করে এসে হাত পা মুছে সোজা এখন এই যে জায়নামাজ নিয়ে দাঁড়িয়ে পড়লাম নামাজে। তো আমি প্রতিদিন এই সময় 10টার দিকে এই যে তাহাজ্জুদ না চাস্তের নামাজ পড়ি, তাহাজ্জুদ তো সেই রাতে পড়ি। তো এই যে চাস্তের নামাজটা আমি এখানে 4 রাকাত পড়ে নিচ্ছি, তো চাইলে তোমরা কেউ 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত যে যেরকম পারো পড়ে নিতে পারো। তো এই নামাজটা খুবই উপকারী, তো আমি যখন এই নামাজটা পড়ি আমি সত্যি সত্যি উপকারটা আমি হাতের নাতে একদম পেয়ে যাই। তো রোজার মাসে চাস্তের নামাজ পড়াটা খুবই ভালো। তো এই যে দেখো আমি এখন এখানে বসে দাঁড়িয়ে বসে তারপরে যে 4 রাকাত নামাজ পড়ে সালাম ফিরে মোনাজাতটা নিয়ে নিলাম, নিয়ে এখন সোজা কোরআন শরীফ পড়তে বসে পড়বো। এই যে জায়নামাজটা নিয়ে এখন এই যে কোরআন শরীফ নিয়ে বসে পড়লাম পড়ার জন্য, কারণ প্রতিদিন এক পারা করে পড়ার চেষ্টা করি। তো ইনশাল্লাহ খতম একটা দেব রোজার মাসে, সবাই আমার জন্য দোয়া করো। তো প্রতিদিন তো তোমাদের সাথে পড়াশোনা শেয়ার করি, তো মাঝে মাঝে একটু শেয়ার করি। তো এই যে দেখো আমি পড়াশোনা শেষ করে তারপর আবার আসছি। আর যে দেখো পড়া শেষ করে একটু জিরিয়ে তারপর সোজা চলে আসলাম ফ্রিজের কাছে। তো ফ্রিজ থেকে এখন এই যে মাছ বের করব, সেহরিতে কী মাছ রান্না করব। তো মেয়ে বলতেছে ওনাকে যে এই মাছটা খাবে, এটা হচ্ছে সুরমা মাছ। তো এই মাছটা আমার মেয়ের খুব পছন্দ। আর এখানে যে ডালের বক্সটাও বের করে নিতে আসি, এটাও আগে থেকে বের না হলে দেখা যায় বরফটা গলে যায় না, তো আগে থেকে বের করে রাখলে সুন্দর একদম নরম হয়ে থাকে। তো এদিকে মাছের পানি দিয়ে মাছটা ভিজিয়ে নিলাম, এটা ভিজতে থাক, সেই ফাঁকে আমি ঘর উঠোন সব কিছু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আসি, কারণ মা আজকে একটু অসুস্থ, মা আমাকে কোনো কাজে আজকে হেল্প করতে পারবে না, একা হাতে সব কিছু করতে হবে। আর এই যে মেয়েরা তো ছোটো মেয়ে চলে গেছে স্কুলে, বড় মেয়েও আছে। আর এই যে দেখো ঘর উঠোন সব একদম পরিষ্কার পরিপাটি করে এইমাত্র ঘরে আসলাম, ঘর ঝাড়ু দিয়ে উঠোন গেছিলাম, উঠানটা ঝাড়ু দিয়ে এইমাত্র আসলাম। এসে আবার এই যে দেখি ছোটো মেয়ে স্কুল থেকে চলে আসছে, রোজার মাসে স্কুল খুলছে, কী একটা আশ্চর্য ব্যাপার। তো রোজা রেখে স্কুলে গেছিলো, এখানে দেখো কী করতেছে, কাঁঠালের মুচি ভর্তা করতেছে। ওনাকে যে ইফতারের সময় কাঁঠালের মুচি ভর্তা খাবে, রোজা রেখে যে কী মনে চায় আল্লাহ জানে। আর এদিকে আমি মাছটা কেটে নিয়ে আসলাম, তো 4 পিসই নিয়েছি, যেহেতু সেহেতু 4 জন আমরা 4 পিসই খাবো। তো মাছটা এখন রান্না করবো, এটা ফ্রিজে রেখে আমি এখন যাবো গোসুলে, গোসুল করে নামাজ পড়বো, নামাজ পড়ে এসে তারপর রান্না বান্না করবো সেহরির জন্য। আর এসে দেখো গোসল করে নামাজ পড়ে নিছি, এগুলো কালকের তরকারি ডাল এগুলো গরম করে রেখে দিলাম। তো আর এদিকে আমি কিছু কাটাকাটি করে রেখেছিলাম, এই যে দেখো আলু না বেগুন আর কুমড়োর চপের জন্য, আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা টমেটো। তো চলো রান্নাটা করে নিই, শুধু মাছের তরকারিটাই করব, আর ভাত তো আমি সেই রাতের বেলায় রান্না করি সে তারাবির আগে বা তারাবির পরে। তো এই জন্য শুধু একরকম তরকারি রান্না করবো। তো এই যে মাছটা ভেজে নিলাম, ভেজে যে মশলাটা কষিয়ে এখন একটু হালকা করে ঝোল দিয়ে দিলাম, তারপরে যে এর মধ্যে ভাজা মাছ
মাছটা দিয়ে দিলাম। আর এই মাছটা আমাদের বাসায় সবারই খুব পছন্দ, বিশেষ করে আমারও পছন্দ। এই মাছটা খেতে কিন্তু দারুণ মজা। ধনে পাতা দিয়ে দিলাম, ব্যাস রান্না বান্না কমপ্লিট। আর এইদিকে আগে ভাগে রান্না বান্না হয়ে গেছে, তো ভাবলাম এখন অনেক সময় বাকি, এখন আসলে রাজেন দেনে তো কী করবো, তো ভাবলাম একটু জিলাপি বানাই। তো ওখানে আমি একটু শিরা বানিয়ে নিলাম, একটু কালার দিয়ে নিলাম। আর এখানে যে আমি আগে থেকে একটু চালের গুঁড়া একটু লবণ দিয়ে ডো বানিয়ে রাখছিলাম, আর এই যে দেখো এখানে তেল গরম হয়ে গেছে একদম, মানে বাজারের মতো যে যে বানানোর চেষ্টা করতেছে। আর আমি ডোটা পাইপিং ব্যাগে ভরে নিছি। তো এই যে দেখো প্রত্যেক রমজানে মানে প্রত্যেক বছরই মানে একবার হলো আমি জিলাপি বানানোর চেষ্টা করি। তো মাশাল্লাহ জিলাপিটা খুব মোটামুটি ভালোই হয়েছে। আর কালার মানে ভিজানোর পর ওটা ভিজে রেখে দিলাম। আর এখানে আরও আমি কিছু জিলাপি বানিয়ে নিতেছি, তারপর ওটা শিরা থেকে উঠিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হলো। এই যে দেখো মাশাল্লাহ কি সুন্দর কালার আসছে জিলাপির, একদম বাজারের কেনা জিলাপির মতো। আর লাস্টে একটা বড় সড়ো করে বানানোর চেষ্টা করতেছে। আর এই যে দেখো আমার জিলাপি বানানো কমপ্লিট। তো আজকের ইফতারের থাকবে একদম মুচমুচে কুরকুরে জিলাপি। আর এইদিকে দেখো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, কালকে যে আমি শরবত বানিয়েছিলাম, শরবতে কালকে আমি লেবু দেইনি, মানে সবই দিয়েছি যেগুলো ভুষি ধূপ চিনি সব নিজে, কিন্তু লেবু ছাড়া কালকে শরবত খাইছি। তো সেই জন্য আজকে একদম মনে করে ভিডিও ক্যামেরাটা হাতে নিয়ে তারপরে যে দেখো লেবু চা, লেবুর রস বেরোতে চায় না এখনকার লেবু, মানে প্রচুর পরিমাণে দাম কিন্তু ভিতরে রসই হয় না। তো কী আর করা, তো যে দিয়ে এখন নেড়েছে এটাকে ফ্রিজে রেখে দিল। তো চলো। আর এদিকে দেখো ননাস আসছিলো বাসা, আমাদের বাসার কাছে আমার একটা ননাসের বাসা। তো ননাস এসে আবার এই যে দেখো এখানে দুইটা কি দিয়ে গেল, একটা হচ্ছে চিনাই আর একটা হচ্ছে বাঙ্গি, দুইটা দুই ধরনের, কি সুন্দর দেখতে কিউট তাই না। তো সন্ধ্যেবেলা একটা আজকে কেটে নেবো ইফতারের জন্য, আর একটা দিয়ে কালকে শরবত বানিয়ে খাবো। এগুলা এই চিনাই বা বাঙ্গি এটে দিয়ে শরবত খেতে কিন্তু বেশ মজা। তো চলো আজকে চিনাইটাই কাটবো আর বাঙ্গিটা দিয়ে কালকে শরবত বানাবো। আর এদিকে দেখো আমি ইফতারের জন্য অনেক কিছুই কাটাকাটি করে সব রেডি করে রাখছি। তো এখন আসরের নামাজ পড়ে তারপরে যে ভাজা বোনা করবো, তো সব কমপ্লিট করে রেখে দিলাম যাতে ঝটপট নামাজের পর সন্ধ্যের আগে আগে এগুলো ভেজে নিতে পারি। তো চলো নামাজ পড়বো। আর এই যে দেখো বন্ধুরা, তোমাদের সাথে আজকে আর ভাজা বোনা শেয়ার করতে পারিনি, কারণ মোবাইলের একদম চার্জ ছিল না। তো এই যে এখন একদম সোজা চলে এসেছি ইফতারের টেবিলে। তো এখন সবাই মিলে যে আজকে ইফতার করবো আর কী কী বানানো হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই। তো এখানে চিনাই কেটে নিয়েছি, আলু বেগুনের চপ বানিয়েছি, জিলাপি, ওইখানে খেজুর, তারপরে ছোলা বুট, তারপর মেয়ে আবার ওই যে দুপুরবেলা এই যে কাঁঠালের মুচি ভর্তা বানাইছিল সেটাও নিয়ে নিছি। তো চলো আজকে এগুলো দিয়ে আমাদের ইফতার হবে। আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দেবো। তো তোমাদের কেমন লাগে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবা, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবা, পাশে থেকেও সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে আমি একটু সামনে এগিয়ে যেতে পারবো, আমার কিছু স্বপ্ন আছে সেগুলো পূরণ করতে পারবো। তো সবাই আমার জন্য দোয়া করো, আমাকে একটু সাপোর্ট করো। তো আজকের মতো এখানেই, ভালো থেকো, একদিন দেখা হবে, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই।